বিজেপিতে যাচ্ছেন মন্ত্রী আশীষ বন্দ্যোপাধ্যায়। ভুয়ো খবরে ক্ষোভ মন্ত্রীর। আমৃত্যু মমতা ব্যানার্জি ও তৃণমূলের সঙ্গেই থাকব, জানালেন রামপুরহাটের বিধায়ক তথা রাজ্যের কৃষিমন্ত্রী আশীষ বন্দ্যোপাধ্যায়। বুধবার হঠাৎই সংবাদ মাধ্যমে প্রচার হয় বীরভূমের দুই মন্ত্রী আশীষ বন্দ্যোপাধ্যায় ও চন্দ্রনাথ সিনহা বিজেপিতে যোগদান করতে চলেছেন। এই খবর চাউর হতেই এলাকা জুড়ে শোরগোল পড়ে যায়। তবে কি দীর্ঘদিনের তৃণমূল বিধায়ক আশীষ বন্দ্যোপাধ্যায় বিজেপিতে যাচ্ছেন? জল্পনার অবসান ঘটিয়ে খোদ মন্ত্রী আশীষ বন্দ্যোপাধ্যায় সাংবাদিকদের জানান, বিজেপি ও কিছু সংবাদ মাধ্যমের মাথা খারাপ হয়ে গেছে, আমি যতদিন না মরছি মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের সঙ্গেই থাকব। একটা জিনিস শোনা যাচ্ছে যে আপনার জন্য মাথা খারাপ হয়নি, হ্যাঁ, আর পাগলা কুকুরে কামড়ায়নি যে আমি মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেসে আমার মৃত্যু পর্যন্ত আমি থাকব। দেখেনি আমার মৃত্যু পর্যন্ত আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেসে থাকব। যারা সব অপপ্রচার করছেন, যারা সব বলছেন, তারা মূর্খের স্বর্গে বাস করছেন। এবং পরিষ্কারভাবে জেনে রাখুন যে বিজেপি যতই নানারকমভাবে চেষ্টা করুক না কেন, এই অপপ্রচার মানুষ সহ্য করবেন না। আজকে আমি এই রামপুরহাট শহরেরই তিনটে ওয়ার্ডে 252খানা ঘরে ঘরে ঘুরেছি বঙ্গধ্বনি যাত্রা প্রোগ্রামে। অপরদিকে দুয়ারে সরকার প্রোগ্রাম চলছে, মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি কত মানে কত উৎসাহী, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি তাদের কত শ্রদ্ধা, আমি ঘর ঘর ঘুরতে গিয়ে বুঝেছি মানুষের এই আস্থা, এই বিশ্বাস। তাহলে এই প্রচারটা কেন হচ্ছে? এই প্রচারটা হচ্ছে বিজেপিরই চেষ্টা। বিজেপি যারা করবার চেষ্টা করছে তারা, এই ছাড়া তো আর কোনো তাদের লক্ষ্য না, তাদের কোনো মানে পথ নাই, তাদের কোনো পথ নাই, তাদের একটা উন্নয়নের কাজ দেখেন। নানা রকম শুনছি, আপনি শুনবেন যে আজকেই মানে আমি 15 নম্বর ওয়ার্ডে, হ্যাঁ, 15 নম্বর ওয়ার্ডে আমি আজকে এখন প্রচারে যাচ্ছি। সেখানে গিয়ে বলছে যে একজনকে ফরওয়ার্ড ব্লক আগে করতো, হ্যাঁ, ফরওয়ার্ড ব্লকে কোনো কিছু ছিল, তা সে আবার বিজেপির আর নয় অন্যায় প্রচার করতে গিয়ে কিছু বাড়ির ছবি তুলে সেইটাকে ফেসবুকে দেখছে যে তারা বিজেপির সমর্থন করছেন, তারা এই এই সমস্ত অপরিচিত। আর সেই লোকই আমাকে বললো যে দেখুন তো মানে কত বাজে জিনিস করছে, কত বাজে জিনিস করছে, এরপর তো ঘরে ঢুকতে দেবো না আমরা। মানে তারাই বলছে, আমি আমাকে বলেছি, আজকে বলেছে যে এত নোংরামি। অর্থাৎ পরিষ্কার হয়ে জেনে রাখুন যে এই অপপ্রচার মানে করতে থাকবে ওরা, কারণ ওদের আর কোনো উপায় নাই, আর কোনো ওদের পথ নাই, আর কোনো ওদের মানে একটা দাঁড়াবার জায়গা নেই। স্বাভাবিকভাবেই এদের মাটি যত আলগা হচ্ছে এরা তত এই সমস্ত অপপ্রচারের দিকে নেমে গেছে, এবং এদের কিছু এজেন্ট আছে, সেই এজেন্টরা এসব কাজ করছে। আমরা তাই পরিষ্কার বলছি, আবার শুনে রাখুন যে আমার মৃত্যু পর্যন্ত আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেসে থাকব। এবং এর আগেও আপনি দেখলেন চন্দ্রনাথ সিনহা আমার কাছে সঙ্গে ফোনে কথা বলল, হ্যাঁ, সেও এই ধিক্কার জানাচ্ছি। সে আমাদের যে একটা যৌথ শক্তি, সেই যৌথ শক্তি মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শের প্রতি বিশ্বাস ভাঙার চেষ্টা, নানা রকম এসব চেষ্টা করে কি হয়, যাদের নিজেদেরই সংগঠনে কোনো ব্যাপার নাই।